সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি নাসরিন সুলতানা, প্রভাষক রসায়ন, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ। সারা বিশ্বব্যাপী কোভিড-19 মহামারীর কারণে তোমাদেরকে আজকে কলেজ প্রাঙ্গণে বরণ করা হলো না, আমাদের কোনো নবীন বরণ ওরিয়েন্টেশন করার সুযোগও হলো না। তারপরেও তোমাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই অপর্ণাচরণ কলেজে ভর্তি হওয়ার জন্য, এবং তোমাদেরকে আবারও আমি স্বাগত জানাচ্ছি। তোমাদের প্রথম বর্ষে তিনটি পরীক্ষা হয়ে থাকে, প্রস্তুতিমূলক পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা এবং প্রথম বর্ষ সমাপনী বা ফার্স্ট ইয়ার ফাইনাল। তো আগে যেটি হতো, প্রথম বর্ষে শুধু প্রথম পত্র নিয়ে পড়ানো হতো, এখন কিন্তু প্রথম বর্ষেই অর্থাৎ ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটি পড়ানো হয়, যার কারণে তোমরা দুটি পত্রের বই কিনে ফেলবে। রসায়ন বিজ্ঞান নামটি শুনতে একটু কঠিন মনে হলেও আমি যদি রসায়নের কিছু বেসিক জিনিস আগে থেকে মাথায় সেট করতে পারি, তাহলে আমি মনে করি রসায়নে ভালো অ্যান্সার করা কোনো ব্যাপার না। তোমরা আমার ক্লাসগুলো ফলো করবে, ক্লাসের পড়াগুলো রেডি করার চেষ্টা করবে, নিয়মিত থাকবে ক্লাসে, আশা করি তোমরা বুঝতে পারবে সব কিছু, তোমাদের আশা করি সমস্যা হবে না। তোমরা রসায়নের জন্য আমি দুইটি বইয়ের সাজেশন দিচ্ছি, আসলে বোর্ড বই অসংখ্য, যারা কয়েকটি বই নিয়ে পড়তে চাও ওরা বই কিনতে পারো দুই তিনটি, আর যারা কম বই যে কোনো একটা কিনতে চাও তাদের জন্য সাজেশন হলো রসায়ন প্রথম পত্র ও রসায়ন দ্বিতীয় পত্র, ডক্টর সরোজকান্তি সিংহ হাজারি ও অধ্যাপক হারাধন নাথ হাসান বুক হাউসের বইটি তোমরা কিনতে পারো, যেটি এসএসসিতে তোমরা পড়েছ, এটিও কিন্তু ওনার লেখা বই ছিল। এসএসসিতে তোমরা তো একটাই পড়েছ রসায়ন, সেটি ওনারই বই ছিল। এরপরে রসায়ন প্রথম পত্র, রসায়ন দ্বিতীয় পত্র মাহবুব হাসান লিঙ্কন, ডক্টর মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ নুরুল ইসলাম অর্থাৎ অক্ষরপত্র প্রকাশনীর বইটি তোমরা নিতে পারো। আমার কাছ থেকে পরামর্শ নিলে আমি বলবো রসায়ন প্রথম পত্রের জন্য তোমরা উপরের বইটি নিতে পারো, ডক্টর সরোজকান্তি সিংহ হাজারি, এবং দ্বিতীয় পত্রের জন্য অক্ষরপত্র প্রকাশনীর বইটি তোমরা নিতে পারো। এর বাইরেও তোমরা যার যেটি ভালো লাগে কিনতে পারো। এখানে বোর্ড বই আসলে সিলেবাস নির্ধারিত, এর মধ্যেও এক এক স্যার এক একভাবে লিখেছেন, অনেক কিছু অনেকে একটু গুছিয়ে লিখেছেন, অনেকে যেভাবে যার যেভাবে ভালো লেগেছে সেভাবে লিখেছেন, কারণ রসায়নের বিষয় তো আসলে নিজে তৈরি করার কিছু নেই, এগুলো প্রমাণগত বিষয়। সুতরাং তোমরা যে বইটি কিনো না কেন সমস্যা হবে না পড়তে। আজকে আমি তোমাদেরকে একটু সিলেবাস সম্পর্কে ধারণা দিই। প্রস্তুতিমূলক পরীক্ষার সিলেবাসটা তোমরা একটু দেখে নিতে পারো। প্রথম পত্রে প্রথম অধ্যায় ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার সম্পূর্ণ, এবং দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন সম্পূর্ণ। এরপরে আছে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন সম্পূর্ণ, ব্যবহারিক দিয়েছে। আমরা তাহলে তিনটি অধ্যায় আমরা মূলত পাচ্ছি, প্রথম অধ্যায় প্রথম পত্রের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, আর দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। এটি সিটি কর্পোরেশন নির্ধারিত সিলেবাস, হয়তো তোমাদের সিলেবাস আসলে তোমরাও নির্ধারিত সময়ে পেয়ে যাবে যদি আসে। হ্যাঁ, এই সিলেবাসে সবসময় মেনটেন করা হয়। এবার আমি তোমাদেরকে মানবন্টনটা একটু দেখাচ্ছি। মানবন্টনটা দেখে নিতে পারো, লক্ষ্য করো, প্রস্তুতিমূলক এবং অর্ধবার্ষিকে একই রকম প্যাটার্নে প্রশ্ন হবে। সৃজনশীল ক বিভাগ মানে তোমার প্রথম পত্র, প্রথম অংশ থেকে ছয়টি প্রশ্ন থাকবে, চারটির উত্তর দিতে হবে,
এবং দ্বিতীয় পত্র থেকে দুটি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। অর্থাৎ সৃজনশীলে তোমার 50 নম্বর, বহুনির্বাচনীতে 25 নম্বর, মোট 75, এবং তোমার প্র্যাকটিক্যালে 25 নম্বর। এভাবে তোমার মানবন্টনটা হবে, সবাই বাসায় একটা খাতায় মানবন্টনটা লিখে ফেলতে পারো। 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে 50, এবং 25টি বহুনির্বাচনী থেকে 25টির উত্তর দিতে হবে, মোট হবে আমার 75। এরপরে ব্যবহারিক 25 নম্বর। তোমরা রসায়ন বিজ্ঞান প্রথম পত্র বই যারা কিনেছ, বই খুললেই প্রথমে দেখতে পাবে রঙিন কাগজে বড় করে পর্যায় সারণী প্রতিটা বইয়ের শুরুতেই দেওয়া আছে। একজন রসায়ন বিজ্ঞানের ছাত্রী হিসেবে তোমার টেবিলের পাশে, যদি টেবিলে গ্লাস থাকে গ্লাসের নিচে অথবা তোমার টেবিলের পাশের ওয়ালে বড় করে আর্ট পেপারে এঁকে একটি পর্যায় সারণী লাগিয়ে রাখবে। রসায়ন বিজ্ঞানে ভালো নাম্বার পেতে হলে পর্যায় সারণী ভালোভাবে আয়ত্তে রাখা খুবই জরুরি। সেজন্য আজকে আমি বিষয়ভিত্তিক কোনো কিছু না পড়িয়ে আমি চাইবো তোমরা সবাই আমার এই ক্লাসের পরে পর্যায় সারণী নিয়ে কোনো সমস্যা থাকবে না, সবাই পর্যায় সারণী খুব ভালো করে মুখস্থ করে নেবে এবং পড়ার টেবিলের দেওয়ালে লাগিয়ে রাখবে, আর্ট পেপারে রঙিন করে করে লিখে লাগিয়ে রাখবে এবং প্রতিটা মৌলের নাম বই থেকে দেখে সুন্দর করে লিখবে। আমি তোমাদেরকে আজকে ছন্দ আকারে পর্যায় সারণীটা পড়াবো, যাতে তোমরা যারা ছন্দ দিয়ে হয়তো এসএসসিতে অনেকে পড়ে ফেলেছো, যারা পড়নি ওরা যেন আর কখনো পর্যায় সারণী ভুল না হয়। আমরা একটু ছন্দে ছন্দে পর্যায় সারণী শিখে নিই। রসায়ন হচ্ছে ছন্দের কঠিন বিষয়গুলো তুমি যদি ছন্দ দিয়ে পড়ো তাহলে তোমার মনে থাকবে, ভালো মাথায় সেট হবে, দীর্ঘদিন ধরে মাথায় থাকবে। লক্ষ্য করো, গ্রুপ ওয়ানের মৌলগুলো যদি আমি মনে রাখি, হালিনাকে রুবি ছেঁচে ফেলেছে। হা মানে হাইড্রোজেন, লি মানে লিথিয়াম, না মানে সোডিয়াম, কে মানে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তাহলে হালিনাকে রুবি ছেঁচে ফেলেছে, এটি কি গ্রুপ ওয়ান কি? হালিনাকে রুবি ছেঁচে ফেলেছে। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আমার সাথে সাথে গ্রুপ ওয়ান মুখস্থ করে ফেলবে সবাই, এবং তোমরা লেখার সময় এখানে মৌলের নামগুলো লিখবে। আমি কিন্তু নামগুলো লিখিনি, তোমরা বইয়ের পর্যায় সারণী থেকে নামগুলো লিখবে এবং এই ছন্দটা আলাদা করে কোথাও লাগিয়ে রাখবে অথবা সুন্দর করে তুলে রাখবে। রসায়ন বিজ্ঞানের জন্য আলাদা একটি খাতা বানাবে, প্রতিটা ক্লাসের পড়া ওখানে খাতায় তোলার চেষ্টা করবে। গ্রুপ ওয়ানের মৌলগুলো কি? হালিনাকে রুবি ছেঁচে ফেলেছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। এরপর আসো গ্রুপ টু। দেখো, বেটা ম্যাগিকে শত্রু বানাইছে রে, বেটা দিয়ে বেরিলিয়াম, ম্যাগি দিয়ে ম্যাগনেশিয়াম, কে দিয়ে ক্যালসিয়াম, শত্রু স্ট্রনশিয়াম, তারপরে বেরিয়াম রেডিয়াম। বেটা ম্যাগিকে শত্রু বানাইছে রে, গ্রুপ টু, বেটা ম্যাগিকে শত্রু বানাইছে রে। এরপরে আসো আমরা পর্যায় সারণী যদি লক্ষ্য করি, গ্রুপ ওয়ান টু পর্যায় সারণীর বামে আছে, এরপরে কিন্তু মাঝখানে অন্য কিছু মৌল, তারপরে ওই পাশে গেলে আমরা দেখতে পাবো গ্রুপ 13। তোমরা আমার এই ক্লাসের সাথে সাথে বইয়ের পর্যায় সারণী খুলে দেখবে এবং প্রথম কাজ হলো, দুদিন লাগুক 3 দিন লাগুক, তোমরা এই পর্যায় সারণী ছোটস্থ মুখস্ত করে ফেলবে। এটা যে কত বড় কাজ দেবে এটা বুঝবে কিছুদিন পর। গ্রুপ 13, বর এলো গেলো ইন্ডিয়া তাইওয়ান, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টাইটেনিয়াম। তাহলে গ্রুপ 13টা একটু আবার বলি, বর এলো গেলো ইন্ডিয়া তাইওয়ান, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, তারপরে হচ্ছে আমাদের থেলিয়াম। আমরা এদিকের মৌলগুলো কম মনে রাখলেও আমরা এই 3টা অবশ্যই মনে রাখতে হবে, কেমন?
তারপর আসো গ্রুপ 14। কালু সিঙ্গাপুর গেছে সোনা পাবার জন্য। কালু কার্বন, সিঙ্গাপুর সিলিকন, গেছে সোনা, সোনা মানে কি টিন, পাবে পাবে মানে কি লেড, পিবি। হ্যাঁ, এর আগেরটা দেখো, এখানে দুটা একটু লক্ষ্য করো তোমরা, একটা হচ্ছে গ্যালিয়াম, জি এ গ্যালিয়াম, আর জি ই হলো জার্মেনিয়াম। কালু সিঙ্গাপুর গেছে, হ্যাঁ জার্মেনিয়াম, সোনা পাবার জন্য স্ট্যানাস এবং লেড। এরপর আসো গ্রুপ 15, গ্রুপ 15, নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। নলকূপ নাইট্রোজেন, পানি ফসফরাস, আর্সেনিক এস, সমস্যা এসবি মানে অ্যান্টিমনি বিসমাত। নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। এ গেল গ্রুপ 1 থেকে 1, 2, 13, 14, 15। এরপর আসো গ্রুপ 16, ও এসএসসিতে পড়ে। ও ও হলো কি অক্সিজেন, এস দিয়ে সালফার, এস ই সেলেনিয়াম, টেলুরিয়াম এবং পোলোনিয়াম। তারপরে দেখো গ্রুপ 17, আমরা কিন্তু হ্যালোজেন গ্রুপটার নাম আগে শুনেছি, এখানে আসলে প্রতিটা গ্রুপের আরও কিছু নেম আছে, নাম আছে, এগুলো আমরা পরবর্তীতে এই রিলেটেড চ্যাপ্টার পড়লে জানতে পারবো। আপাতত আমাদের মৌলগুলোর নাম মনে রাখা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফুলকলির বাড়িতে ইট আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং স্ট্রাটিন। এরপর আসো গ্রুপ 18, যেটি আমরা নিষ্ক্রিয় গ্যাস বলি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, র্যাডন, হয়তো আমরা এমনিতেই মুখস্থ পারি। হ্যানা আর করিম যাবে রমনা। হ্যানা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, র্যাডন। এরপর আসো গ্রুপ 3 থেকে গ্রুপ 12, অর্থাৎ এটিকে ডি ব্লক মৌলও বলা হয়। এটি নিয়ে যে চ্যাপ্টার থাকে ওখানে অসংখ্য প্রশ্ন এই রিলেটেড, তোমরা যখন আমরা পজেশনের রিলেটেড চ্যাপ্টার পড়বো আমরা পাবো, সেজন্য যেটি জরুরি আমাকে এখনই পারমাণবিক সংখ্যা সহ এটি শিখে ফেলতে হবে। সায়েন্টিফিক ভলান্টিয়াররা, সায়েন্টিফিকে স্ক্যান্ডেনিয়াম, হ্যাঁ টিআই দিয়ে টাইটেনিয়াম, ভলান্টিয়ার ভি, ক্রমান্বয়ে ক্রোমিয়াম, মানুষ ম্যাঙ্গানিস, ফেরার আয়রন, তাহলে 21 থেকে শুরু করে 22, 23, 24, 25 পারমাণবিক সংখ্যা, 26, তারপরে কল্পনা, কোভাল্ট 27, নিয়ে, নিকেল 28, কোমাই, কপার 29 এবং জিঙ্ক 30। আমরা যখন শুধু গুণগত রসায়ন পড়বো, দ্বিতীয় চ্যাপ্টারও পড়বো, তখন কিন্তু আমাদের প্রতিটা প্রশ্নে ইলেকট্রন বিন্যাস লাগবে। ইলেকট্রন বিন্যাস করতে হলে আমাকে কি জানতে হবে, অবশ্যই পারমাণবিক সংখ্যা জানতে হবে। সুতরাং পর্যায় সারণী যদি আমি ভালোভাবে আয়ত্তে আনতে পারি, আমার অনেক কিছু ইজি হয়ে যাবে। আমার রসায়নে ভালো করতে চাইলে 1 নম্বর পর্যায় সারণী, 2 নম্বর আমাকে প্রতীক, সংকেত, যোজনী এবং রাসায়নিক বিক্রিয়া কীভাবে লিখে সেই বিষয়গুলো জানতে হবে, যোজনী জানতে হবে ভালো করে, মৌলগুলোর সংকেত লিখতে জানতে হবে। তাহলে এখনও তোমরা নতুন ক্লাস মাত্র শুরু করেছো, প্রথম ক্লাস তোমাদের সাথে, সেজন্য আমি চ্যাপ্টার ওয়াইজ কোনো পড়ায় তোমাদের গেলাম না। আমি মনে করি এই যে ছন্দে ছন্দে পর্যায় সারণী তোমরা সবাই ভালো করে শিখে ফেলবে, কমেন্টে আমাকে জানাবে তোমরা শিখতে পেরেছো কি না, এবং কারা কারা আর্ট পেপার দিয়ে এই পর্যায় সারণীটা এঁকে টেবিলের দেওয়ালে লাগিয়েছো তারাও আমাকে কমেন্টে জানাবে। এটি তোমার অনেক বড় কাজ দেবে। এভাবে মৌলগুলোর নাম লিখবে, পারমাণবিক সংখ্যা লিখবে, পারমাণবিক ভর লিখবে, মৌলগুলোর প্রতীক লিখবে, এতটুকু লিখবে, এবং সুন্দর কালার করে বইয়ে যেরকম কালারফুল একটা পর্যায় সারণী আছে এরকম কালার করে তোমরা পর্যায় সারণী আঁকবে এবং শিখে নেবে। বইগুলোও ঝটপট কিনে ফেলবে, আসলে বই কিনতে দেরি করলে, পড়া শুরু করলে চ্যাপ্টার ওয়াইজ তোমরা পড়া বুঝতে পারবে না, এবং সিলেবাসটি তোমরা খাতায় তুলে রাখবে, তোমাদের প্রস্তুতিমূলক পরীক্ষার সিলেবাস। ইনশাআল্লাহ আশা করি হয়তো আমাদের করোনা মহামারীর পরিস্থিতি হয়তো কখনো স্বাভাবিক হলে আমরা আবার প্রাণবন্ত পরিবেশে ফিরে যেতে পারবো,
তোমাদের সাথে সরাসরি ক্লাস নেওয়ার সুযোগ হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং বাসায় থেকে প্রতিনিয়ত ক্লাসগুলো উপভোগ করো, পড়াগুলো রেডি করো। ভালো থেকো সবাই, ধন্যবাদ।